চীন থেকে ভারতে করোনার কাটার আশঙ্কা বাড়ছে। এবারও চীনের করোনা ভাইরাসের নতুন উপজাতি BF.7 হানা দিয়েছে এদেশে। আক্রান্ত বেশ কয়েকজন, যদিও তাদের সকলের শারীরিক অবস্থায় স্থিতিশীল বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ফের একাধিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু মহামারীর দাপট ফিরতেই দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ফের লকডাউন হবে দেশে? তারই জবাব মিলল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে। IMF এর তরফ থেকে ডক্টর অনিল গোয়েল স্পষ্ট জানিয়েছেন, লকডাউনের কোনো প্রয়োজন পড়বে না। তার মতে 95% মানুষের মধ্যেই টিকাকরণ। এছাড়া ভারতের রোগ প্রতিরোধ ক্ষমতা চীনের তুলনায় অনেকটাই বেশি। করোনার নয়া সাব ভেরিয়েন্ট মোকাবেলা করতে সক্ষম ভারতীয়রা, তাই লকডাউনের কোনো সম্ভাবনা নেই। ডক্টর গোয়েল আরও পরামর্শ দিলেন, ট্রিটি অর্থাৎ টেস্টিং, ট্রিটিং, ট্রেসিং বা নমুনা পরীক্ষা, শনাক্তকরণ ও চিকিৎসার মাধ্যমে যেভাবে আগে করোনা প্রতিরোধ করা হয়েছিল এবার সেই নিয়ম ফেরাতে হবে। ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলিকে সতর্ক করা হয়েছে, সংক্রমণ বেশি এমন দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা করার কাজ শুরু করা হবে। চীন, ব্রাজিল, দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে এদেশে বিমান যাত্রীরা নামলেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, বিশেষত মাস্ক পরার কড়াকড়ি হতে পারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত এদেশে নতুন করে করোনা রোগীর সংখ্যা ছিল 185। নতুন সাব ভেরিয়েন্টে আক্রান্ত গুজরাট ও উড়িষ্যার 6 জন। এছাড়া দেশের অন্যতম দর্শনীয় স্থান তাজমহলে কড়াকড়ি শুরু করেছে। করোনা পরীক্ষা ছাড়া পর্যটকদের প্রবেশাধিকার নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছে BF.7 এর সংক্রমণ ক্ষমতা অনেকটাই বেশি, তবে তা প্রাণঘাতী নয়, তার সাবধানতা অবলম্বনে তাকে প্রতিরোধ করার পক্ষে যথেষ্ট বলেই মত স্বাস্থ্যমহলের বড় অংশের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনেরও পরামর্শ তেমনই। ডক্টর গোয়েলের কথায় স্পষ্ট, চীনের মতো ভারতে নতুন করে লকডাউনের কোনো প্রয়োজন নেই। আসলে চীন একাধিক ক্ষেত্রে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ, সেখানে হুহু করে ছড়াচ্ছে সংক্রমণ। 2019 সালের ডিসেম্বরে এই চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারী, কিন্তু তারপরও হোশ ফেরেনি তাদের। স্বাস্থ্যবিধি, টিকা প্রদান এসব খুব ভালোভাবে হয়নি সে দেশে, ফলে নতুন করে বিপদ মাথা চড়া দিয়েছে। তুলনায় ভারত করোনা মোকাবেলায় অনেক এগিয়ে। এখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রতিষেধক প্রদানের মতো বড় বড় কর্মসূচি বড়সড় সাফল্যের মুখ দেখেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।